হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আবার আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সময়টা হচ্ছে কার্তিক মাস। আর কার্তিক মাস মানে জঙ্গলমহলের একটা সবচেয়ে একটা বড় উৎসব, বড় পরব, সহায় বা বান্দনা পরব। আর এই বান্দনা পরব শুধুমাত্র যে একটা উৎসব উৎসব কিন্তু নয়, উৎসবের বাইরেও অনেক আরও বেশি কিছু। এই যে ম্যান অ্যানিম্যাল রিলেশনশিপ এবং তাকে কেন্দ্র করে একটা তিন দিন ব্যাপী উৎসব, এটা মনে হয় পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ, থাকলেও থাকতে পারে। ভিডিও বিস্তারিতভাবে শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এই বৃহত্তর ছোটনাগপুর জঙ্গলমহলের আদিবাসী সংস্কৃতি, কৃষ্টি, কালচার, সঙ্গীত এবং নৃত্য নিয়ে আমরা তথ্যচিত্র, ডকুমেন্টারি ফিল্ম বানাই। থাকে তথ্য নির্ভর শর্ট ফিল্ম এবং অন্যান্য ইন্টারেস্টিং ভিডিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। এই জঙ্গলমহলের একটি অন্যতম শ্রেষ্ঠ লোক উৎসব হলো এই বান্দনা পরব বা সহরাই পরব। মূলত জঙ্গলমহলের যারা আদিবাসী জনজাতি মানুষ রয়েছেন এবং তাদের হিতমিতান জনগোষ্ঠী, তারাই এই উৎসবটিকে পালন করে থাকেন। অতীতে এই উৎসবটি 5 দিন ধরে চললেও এখন বর্তমানে সময়ের অভাবে 3 দিনে সীমাবদ্ধ হয়ে গেছে। সাধারণত কার্তিকা অমাবস্যায় এই উৎসব শুরু হলো, এর প্রস্তুতি কিন্তু 1 মাস আগে থেকেই শুরু হয়ে যায়। বিশেষ করে মহিলারা, সাঁওতাল, কুর্মি এবং অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর যারা মা বোনেরা রয়েছেন, তারা কিন্তু 1 মাস আগে থেকেই নিজেদের বাড়িঘর, খামার, আঙ্গিনা এবং চারপাশকে পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়ে। সত্যি কথা বলতে কি, এই উৎসব মাটি দেয়া পরব নামও অনেকটা পরিচিত। বাঁধনার সময় প্রকৃত অর্থেই জঙ্গলমহলের গ্রাম বাংলা, বাড়িঘর, প্রতিটি পাড়া, গ্রাম হয়ে ওঠে স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। ওহি রে কাহাঁ হে রে কানু জিরিহিরি বংশিয়া রে কাহাঁ হে রে ধেনু গাই কাহাঁ হে রে কানু হাঁ তো পারড়ি ঠেঙ্গা কাহাঁ। এই বান্দনা পরব কিন্তু জঙ্গলমহলে কিন্তু আরেকটা নামে পরিচিত, মাটি দিয়া পরব যাকে বলে। প্রায় 1 মাস আগে থেকেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায়। কে কিভাবে তার বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, গ্রামের জঙ্গলমহলের যে গ্রামের মা বোনেরা রয়েছেন তাদের মধ্যে একটা রীতিমতো একটা অলিখিত সুস্থ প্রতিযোগিতা বলা চলে, যে কার বাড়িটা কত সুন্দর রূপদান করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে বাড়িতে আপিয়ে এখন বসে আছি, দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে খড়ি মাটির উপর, খড়ি মাটির সঙ্গে রং মিশিয়ে কি সুন্দরভাবে প্লাস্টারিং করা হয়েছে, মাটি দেওয়া হয়েছে।
তো এইভাবেই কিন্তু যে স্বচ্ছ চেতনা, স্বচ্ছ ভারতের যে কনসেপ্ট, প্রায় প্রিহিস্টোরিক সময় থেকে, কয়েক হাজার বছর থেকে কিন্তু জঙ্গলমহলে এই সহরাই পর্বে বা বান্দনাই পর্বে কিন্তু প্রচলিত ছিল। যারা আদিবাসী সমাজকর্মী রয়েছেন, তারা কিন্তু অনেকেই বলে থাকেন বা বিভিন্ন জায়গায় দাবি করে থাকেন যে কেন্দ্রীয় সরকার যে স্বচ্ছ ভারতের অভিযানের যে প্রকল্প নিয়েছেন, সম্ভবত এই আদিবাসী সমাজের যে সহরাই পর্বের যে স্বচ্ছ চেতনা, বাড়িঘর এবং পরিবেশ এবং আশেপাশের পরিবেশের যে আশেপাশে আমরা যেখানে বসবাস করি, তার আশেপাশের এলাকাকে, নিজের এলাকাকে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রূপে একটা নির্দিষ্ট সময়ে, উৎসবের সময়ে যে নেওয়া হয়, উদ্যোগ নেওয়া হয় নিজেকে, নিজের বাড়িঘরকে, নিজের পরিবেশকে এবং নিজের পার্শ্ববর্তী অঞ্চলকে, এই ধারণা সম্ভবত আদিবাসীদের কাছ থেকে কোনো ভাবে হয়তো কনসেপ্টটা নিয়েছিলেন বলে বিভিন্ন আদিবাসী সমাজকর্মীরা কিন্তু দাবি করে থাকেন। গরু কাড়া হলো এই বাঁধনা বা সহরাই পর্বের মূল বিষয়। এদেরকে সারা বছরের যে সেবা বা শ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে রুজি রুটির কাজে সহায়তা করে, তাদেরকে কৃতজ্ঞতা জানানোর উৎসবই হলো এই বাঁধনা বা সহরাই পরব। তো গরুর যেখানে বসবাস করা করে সেই গোয়ালঘরও কিন্তু এই পরিচ্ছন্ন অভিযান থেকে কিন্তু বাদ পড়ে না, কারণ এই গোয়ালেরই কোনো একটা খুঁটিতে বাঁধনা পরবের দ্বিতীয় দিন গরয়া পূজা করা হবে। আর এই গরয়া পূজা সাধারণত কুর্মি জনজাতির মানুষজন এবং অন্যান্য হিতমিতান জনগোষ্ঠী করে থাকে। এই গোয়ালের ভেতরে ঘিয়ের পিঠে দিয়ে সুন্দরভাবে পুজো করা হবে এবং কৃষি যে যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিকেও সম্মান এবং কৃতজ্ঞতা জানানো হবে। তো এই মাটি দেয়া কিন্তু গোয়ালঘরেও করা হয়, শুধুমাত্র নিজেদের বসবাসের জায়গায় নয়, আমাদের যে প্রিয় গরু বা গাভীগুলি যে ঘরে বাঁধা থাকে সেই ঘরটিকেও সুন্দরভাবে পশু মাটি দিয়ে বা ধান জমি থেকে মাটি এনে সুন্দরভাবে মাটি দেয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন হয়তো সেভাবে সুন্দর লাগছে না, কিন্তু এই মাটিগুলো শুকনো হয়ে গেলেই ধপধপে সাদা হয়ে যাবে, তখন দেখতে খুবই সুন্দর লাগে। এখন বর্তমানে খড়ি মাটির সঙ্গে রং মিশিয়েও দেয়া হচ্ছে। অতীতে শুধুমাত্র এই চাষের জমি থেকে মাটি এ দেয়া হতো। আচ্ছা, এই সময় কেন মাটি দেয়া হয়?
মাটি আমরা এই গরুয়া পূজা উপলক্ষে বন্দনা পর্বে বছরে একবার গোয়াল ঘর চারধার অন্ডার সন্ডাল পরিষ্কার করি। হ্যাঁ, আমাদের সারা বছরে আবার পরিষ্কার করা হয়। এটা কি প্রতি বছর হয় নাকি এই সময়? প্রত্যেক বছরই করি। হ্যাঁ, পূজা ফাঁসা করা হয় তো গোয়ালে। হ্যাঁ, গাই গরু বাছুর আছে, তাদের আমরা সারা বছরে একবার সারা বাড়ি পরিষ্কার করি, রান্নাঘর গোয়াল ঘর অন্ডাল সন্ডাল গোটাই ভিতর ঘর সারা বাড়ি পরিষ্কার করি। বন্ধুরা দেখছেন কীভাবে জঙ্গলমহলের স্বচ্ছ ভারত অভিযান চলে। প্রত্যেকটা বাড়ির পাশাপাশি বাড়ির সামনের দিকে আঙিনাটিকে মাটি লেপে সমতলীকরণ করা হয়, জঙ্গলমহলের ভাষায় চিকন করা হয়। কারণ এই আঙিনাতেই যে বাঁধনা পরবের গরয়া এবং খুঁটানের দিন অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় দিন চোখ পুরা বা আলপনা দেয়া হয় সুন্দরভাবে, যে আলপনার মাধ্যমে জঙ্গলমহলের ছাপোষা রমণীদের তাদের যে সৌন্দর্য বোধ এবং সৌন্দর্য চেতনা সুন্দরভাবে ফুটে ওঠে। বেঁচে থাকুক জঙ্গলমহলের রমণীরা, বেঁচে থাকুক জঙ্গলমহলের কৃষ্টি সংস্কৃতি। ঘৃণা নয়, অবহেলা নয়, প্রান্তিক সংস্কৃতিগুলোকেও আপনারা ভালোবাসা দিন, প্রচার ও প্রসারে সহায়তা করুন। এই পশুদের এই উৎসব বাঁধনা পর্বে একটাই প্রার্থনা, কোনো প্রাণী যেন অবলুপ্ত না হয়। এই পৃথিবীতে সকলের বসবাসের এবং বাঁচার অধিকার রয়েছে, চাই সহানুভূতি এবং সচেতনতা বোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভবাদ না করো।